আসসালামু আলাইকুম বন্ধুরা, সমনার শালাকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটি পর্ব ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো রুমাল কাটিং ফ্রক বা কোনা ফ্রক। তো আমি আপনাদের দেখাবো আজকে এই ফ্রকটাই। তো তার জন্য আগে আপনাদের আমি মাপটা বলে দিব কীভাবে কী নিতে হবে, তারপর হচ্ছে একটা মাপ নিয়ে আমরা। তো প্রথমে আমি খাতার মধ্যে গ্রাফিক্স করে দেখাবো এবং পেপারে কাটিং করে দেখাবো। তো প্রথম হচ্ছে আমরা পুট নেব। তো পুট হচ্ছে আমরা জানি দুই ভাগের এক ভাগ। তারপরে নেব হচ্ছে আমরা মোড়ার শেপ। তো মোড়ার শেপ হচ্ছে পুটের দুই ভাগের এক ভাগ। সাথে আপনারা চাইলে হাফ ইঞ্চি বাড়ি নিতে পারেন, আর যদি পুটের দুই ভাগের এক ভাগ নেন তাহলে হচ্ছে এটা ফিটিং হয়ে যাবে, আর যদি হাফ ইঞ্চি বাড়িয়ে নেন তাহলে এটা হচ্ছে লুজ ফিটিং হবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা বডি নেব। বডি হচ্ছে বডির চার ভাগের এক ভাগ। এইটার জন্য হচ্ছে আমি যে প্রথম দ্বিতীয় ক্লাসটা আমি দিয়েছিলাম, এই প্রথম দ্বিতীয় ক্লাসটা আপনারা দেখে নেবেন, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই মাপের ব্যবহারটা এবং মাপের নামটা দেখে নিতে পারবেন। কোমর, কোমরের চার ভাগের এক ভাগ। তারপর হচ্ছে কোমর লম্বার মাপ নিতে হবে, মানে কাঁধ থেকে হিপ পর্যন্ত, যেহেতু এটা হচ্ছে আমরা ফ্রক বানাবো। তো ফ্রকের ক্ষেত্রে হচ্ছে দুইটা পার্ট হয়, উপরের একটা অংশ নিচের একটা অংশ। তো আমরা এই কোমর লম্বার মাপটা নিয়ে নেব কাঁধ থেকে পেট পর্যন্ত, তো সেই পর্যন্ত আমরা নিয়ে নেব পছন্দ অনুযায়ী। তারপর হচ্ছে কোমর লম্বা বাদে বাকি লম্বার মাপ নিতে হবে, সেটা হচ্ছে আমরা নিচের যে অংশটা কাটবো যখন, তখন কোমর লম্বা বাদে বাকি লম্বা মাপটা আমরা নিয়ে নেব। তো আমাদের যে মাপটা হবে সেই মাপের টোটাল অংশটা থেকে আমরা কোমর লম্বাটা বাদ দিয়ে বাকি লম্বাটা নেব আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা মাপ নিয়ে, আনুমানিক একটা মাপ নিয়ে আমরা ফ্রকটা কাটবো। সেটা হচ্ছে আমরা কুট নিলাম 11। তো মোড়া শেপ যেহেতু কুটের দুই ভাগের এক ভাগ, তো মোড়া শেপ হবে 5.5, সাথে আমরা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব, 6 ইঞ্চি নিব। তারপরে হচ্ছে বডি 32 32-এর চার ভাগের এক ভাগ, কোমর হবে 30 30-এর চার ভাগের এক ভাগ, আর কোমর লম্বা যা হয় 15 16 17, এটা হচ্ছে মানুষের হাইট অনুযায়ী নিতে হবে। তো যার যেমন আমরা তেমনই নেব। তো আমি এখানে নিয়েছি 16। তো মোট লম্বা হবে আমাদের 40। তো 40 থেকে আমরা কোমর লম্বাটা নিব 16, আর বাকিটা আমরা নিচের অংশে নিব। তো এখন আমি গ্রাফিক্স করে দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে উপরের অংশটা গ্রাফিক্স করে দেখাবো। তো আমি এখানে পুট নিলাম হচ্ছে 5.5। তো এখানে আমি, তো কোমর লম্বা হচ্ছে আমি 16 দিয়েছি, তো এখানে আমি কোমর লম্বাটা দিয়ে নিলাম, কাঁধ থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপটা আমি নিয়ে নিলাম 16 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার পুট, ঠিক আছে? তো এই পুটের মাথা থেকে নিব আমি হচ্ছে মোড়ার শেপ। তো যেহেতু আমি পুট নিয়েছি 5.5, তো এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি নিলাম হচ্ছে মোড়ার শেপ। তো আমার উপরে যেহেতু সেলাই আছে, হাফ ইঞ্চি ডাউন যাবে আর হাফ ইঞ্চিতে সেলাই যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, আর এইখান থেকে আমি 1 ইঞ্চি আরও নামিয়ে নিলাম, তাহলে আমার 6 রইলো। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনটা নিয়ে নেব। এটা হচ্ছে ডাউনটা, এই পুট ডাউনটার কারণে হচ্ছে ফিটিংসটা ভালো হয়, তার কারণে হচ্ছে এটা। তো হাফ ইঞ্চি যাবে আমার কাটিংয়ে, হাফ ইঞ্চি যাবে আমার সেলাইতে। তো আমি এই যে 6 ইঞ্চি নিয়ে নিলাম হচ্ছে মোড়ার শেপ। সোজা কথা, মোড়ার শেপ যত হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে হাফ ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, আর হাফ ইঞ্চি যাবে কাটিংয়ে। তারপর হচ্ছে এখান থেকে হবে বডি। তো বডি হচ্ছে 32 32-এর চার ভাগের এক ভাগ হচ্ছে 8 হয়। তো আমি 8 নিয়ে নিলাম। তো সেলাইয়ের জন্য আমি আরও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 1.5 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। এখানে আমি বরাবর প্যাটের যে মাপটা, এই প্যাটের মাপটা নিয়ে নিলাম। তো প্যাটের মাপ নিলাম আমি 30 30-এর চার ভাগের এক ভাগ হয় 7.5। তো আমার যে মাপের যে ব্যবহারের ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন কীভাবে মাপের ব্যবহারটা নিতে হয়। তো আমি এখান থেকে আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 32-এর চার ভাগের এক ভাগ হচ্ছে 8, 30-এর চার ভাগের এক ভাগ হচ্ছে 7.5, তার থেকে আমি আরও 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো এখন আমি কী করব, আমরা কামিজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাপটা আরও নিচে চলে আসে, তো আমাদের কোমরে মাপটা নিতে সুবিধা হয়। তো যেহেতু এটা আমরা আরও উপরে কাটি, প্যাটের মাপটা আরও উপরে নেই, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে রাউন্ড শেপটা করে নেব। তো এই দিক থেকেও আমরা রাউন্ড শেপ করে নিলাম।
এদিক থেকে আমরা একটা রাউন্ড শেপ করে নিলাম। তাহলে এই যে কোণাটা, এই কোণাটা কিন্তু নেমে যাবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যে তালপাট, অনেকে আমরা তালপাট মানে কি বুঝি না। তালপাট হচ্ছে আমরা কামিজ এবং ফ্রক যেটাই বানাই না কেন, সামনের অংশ থেকে এই যে মোড়ার শেপটা একটু ডিপ করে কাটিং করাটাই তালপাট বলে। সাথে হাতার যে সামনের অংশটা, এই অংশটা থেকেও তালপাট কেটে নিতে হবে। তা আমি হচ্ছে এখানে মোড়া শেপ নিয়েছি 5.5, তা আমি এখানে এই 4.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম, মানে 5.5 নিয়েছিলাম, এখন আমি কমিয়ে 4.5 ইঞ্চি। আপনারা যতই কুট নেন তার থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে ডিপ করে এই অংশটা ঠিক থাকবে, এই যে কুটের অংশটা কিন্তু ঠিক থাকবে। তো আমরা এইভাবে বাঁকা করে দাগটা দিয়ে নিলাম, এটা শুধু সামনের ক্ষেত্রে, মানে সামনের অংশের ক্ষেত্রে শুধু। এখন আমরা করব কি, এভাবে আবার এই অংশটা আমরা এই দিক থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ একটা তীর চিহ্ন বা এরো চিহ্ন আমরা দিয়ে নিব, এই যেভাবে দিয়ে আমরা এইখান থেকে আবার এভাবে আমরা ডিপ করে, এটা শুধু সামনের অংশের ক্ষেত্রে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা স্কিপ করতে পারেন, আর যদি আপনাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব। তো আমাদের উপরের অংশটা আর্ট করা শেষ, আমরা যে নিচের অংশটা সেটা আমি দেখাবো। একটা চারকোনা রুমাল, আমি সেটা পেপারে আপনাদের ভালো করে দেখাতে পারবো, তবু আমি দেখাচ্ছি। যেহেতু আমরা উপরে 16 ইঞ্চি নিয়েছি, তো এখানে হচ্ছে আমাদের এই 24 ইঞ্চি নিচের অংশের মধ্যে নিতে হবে, তো সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি নেব। তো এই দিক থেকে তো আর ওইভাবে আমি বোঝাতে পারবো না, জাস্ট আমি একে দেখাচ্ছি। এটা হতে হবে স্কোয়ার, মানে চতুর্দিকে এক সমান হতে হবে, চতুর্দিক থেকে আমরা 25 করে নিতে হবে। তো এখানে খাতার মধ্যে ওইভাবে নেওয়া যাবে না, জাস্ট আমি দেখাচ্ছি। তো আমরা করব কি, এই মাঝখান থেকে আমরা কোমরের অংশটা নিতে হবে আমাদের। তো কীভাবে আমরা মাঝখান থেকে কোমরের অংশটা নিব আর এই কোণাগুলো আমাদের ঝুলে থাকবে সেটাই আমি আপনাদের পেপারে দেখাবো, ঠিক আছে? তো এখন আমি আপনাদের পেপারে কাটিং করে দেখাবো। পেপারটাকে 4টা ভাঁজ করে নিলাম উপরের অংশটা কাটিং করার জন্য। অনেকে কমেন্টস করছে যে আপু বন্ধ অংশ কোনটা, সেটাই বুঝি না। এই এটা কিন্তু খোলা অংশ, হ্যাঁ, এই যে পার্ট বাই পার্ট খোলা অংশ, ঠিক আছে? আর এদিক থেকে দেখেন সোজা একটা বন্ধ অংশ, আপনি চাইলে কিন্তু উল্টাতে পারতেছি না, ঠিক আছে? এটাই হচ্ছে বন্ধ অংশ। তো এই বন্ধ অংশটাই আমার দিকে থাকবে, ঠিক আছে? আর এই খোলা অংশটা থাকবে অপোজিটের দিকে। তো আমি পুট নিলাম 5.5। এটা হচ্ছে আপনারা মাপটা হচ্ছে মানুষের হাইট বুটের সাইজ অনুযায়ী, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপ নিয়ে নেবেন, যার যেমনটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি 1 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে দিলাম সেলাই এবং কাটিংয়ের জন্য, 5.5 ইঞ্চি নিলাম হচ্ছে মোড়ার শেপ, তার সাথে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম, মানে 5.5 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম জাস্ট 6 ইঞ্চি। তো এখন বডি হচ্ছে 32, তো 32-এর 4 ভাগের 1 ভাগে হচ্ছে 8 হয়। তো আমি এখানে নিয়ে নিলাম মূল মাপটা, এখান থেকে আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলের জন্য, আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। এখান থেকে আমি পুট ডাউনের যে মাপটা সেই দাগটাও দিয়ে নিলাম। এখন আমি কোমর লম্বার টোটাল লম্বার মাপটাও নিয়ে নিলাম 16। এখান থেকে হচ্ছে আমি কোমরের মাপটা নিব 30, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 হয়। তো আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলার জন্য। তো এখানে হচ্ছে আমি রাউন্ড শেপ করে নেব, একটু ভিতরের দিকে ডিপ করে এভাবে। আপনারা শেপ কাট দিয়ে করে নেবেন, আমি এখানে পেপারে কাটিং করতেছি তাই শেপ কাট ব্যবহার করলাম না। তো এখন আমি কেটে নিব, যেহেতু নিচে একটা সেলাই হবে তার নিচ থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণে বাড়িয়ে কেটে নিচ্ছি। তো এখন আমি দাগা দাগে কেটে নিব। এখান থেকেও আমি এই যে বোর্ডের যে মাপটা, এই মাপ অনুযায়ী কিন্তু এভাবে রাউন্ড শেপটা করে নিতে হবে। আর যেটা হচ্ছে আমি দেখিয়েছিলাম যে তালপাট, তো তালপাটার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম, আর এখান থেকে আমি এভাবে উপরের দিকে ঠিক থাকবে শুধু নিচের দিকে সেটা এভাবে কোনা করে দাগ দিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে একটা এরো চিহ্ন দিয়ে নিলাম। এখন আবার এই বোর্ডের মাপ থেকে আমি এভাবে করে ডিপ করে আমি তালপাটটা কাটিং করে নিলাম, ঠিক আছে? তাহলে এখন আমি কেটে নেবো দাগে দাগে। তা আমি কিন্তু এখানে প্রথম যে দাগটা দিয়েছিলাম সেই দাগে দাগে কিন্তু কাটিং করে নিলাম। তো এখন হচ্ছে আমি একটা পার্ট সরিয়ে নেব, এই যে পিছনের পার্টটা আমি সরাই নিলাম। তো এখন আমি সামনের অংশটা ডিপ করে কেটে নেব।
দেখেন এরকম ডিপ করে কাটিং করাটাই কিন্তু তালপাট, ঠিক আছে? তো তালপাট কিভাবে কাটতে হয় সে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো আমার উপর অংশটা কাটিং করা হয়ে গেল, এই কোমরের অংশটাও কিন্তু এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু কোনা বের হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি আপনাদের নিচের অংশটি কাটিং করে দেখাবো। তো নিচের অংশটি হচ্ছে আপনারা চাইলে এক পাটও দিতে পারেন, চাইলে আবার দুই পাটও দিতে পারেন, ঠিক আছে? তো দুই পাটে দিলে হচ্ছে আমরা আট বাজ করে নেব, আর এক পাটে দিলে হচ্ছে আমরা চার বাজে করে নেব, কিন্তু স্কোয়ার করে নিতে হবে, ঠিক আছে? চতুর্দিক থেকে স্কোয়ার করে নিতে হবে। তো আমি এখন এটাকে এভাবে দুটা ভাঁজ করে নিলাম, তো এভাবে আরও দুটা ভাঁজ করে নিলাম। এই দিক থেকে আছে আমার আঠারো, এই দিক থেকেও আমার আঠারোই নিতে হবে, কারণ এই পাশে কিন্তু আমার পেপারটা বেশি নাই। তো আমাদের যেহেতু কাম মানে জামার ক্ষেত্রে ফ্রকের ক্ষেত্রে কিন্তু আমাদের ২৫ দরকার, তো আমরা ওই হিসাবে কিন্তু নিয়ে নেব, ঠিক আছে? যেহেতু আমাদের নাই এখানে, তো সেক্ষেত্রে আমরা কম নিলাম। হ্যাঁ, এখন যে বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিব, আমি টোটাল আট পাস করে নিলাম। এই পাশে হচ্ছে বন্ধ অংশ, যদিও এভাবে খোলা যায় একটা পার্ট, তবু বন্ধ অংশ। আর এই পাশে হচ্ছে বন্ধ অংশ, এই পাশেও খোলা অংশ, মানে এই পাশটা একদম খোলা, টোটালে খোলা। তো এই খোলা অংশের দিক থেকে নয় বা এই দিক থেকে নয়, ঠিক আছে, একদম টোটালে যে বন্ধ অংশটা ওইভাবে কিন্তু আমরা এদিক থেকে কিন্তু আমাদের কোমরে মাপা নিতে হবে। তো এটা কিন্তু আমি টোটাল আট বাস করে নিয়েছি। তো এখন আমি এটাকে এভাবে আরও একটা বাঙা দিয়ে কোনা করে নিলাম, ঠিক আছে? তো আমাদের কিন্তু এটা লম্বার অংশ হবে না, এই কোনাটাই কিন্তু আমাদের লম্বার অংশ হবে। আমরা যদি এই অংশটা কিন্তু এই অংশটাকে লম্বা ধরে আমরা মাপ নিই, তাহলে কিন্তু এই অংশটা কোনাটা আরও নেমে যাবে নিচের দিকে, ঠিক আছে? তো আমাদের এই এটাকে ধরে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তো আমরা কিন্তু মাপটা নিব এখানে কোমরে যে মাপটা, এই মাপটা বাদ দিয়ে। তো আমরা কোমর নিয়েছিলাম ৩০, তো ৩০-এর চার ভাগের এক ভাগ হয় ৭.৫। তো যেহেতু আমরা আট বাস করে নিয়েছি, তাহলে আমরা এই ৩.৫ নেবো আর কি, মানে ২ ইঞ্চি আমরা কম নেব, কারণ এটা হচ্ছে রাউন্ড, যদি বেশি নেন তাহলে নষ্ট হতে পারে, নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনি কম নিয়ে কাটবেন, পরবর্তীতে লাগলে আপনি আর একটু কেটে নিতে পারবেন, কিন্তু বেশি নিয়ে কাটলে কিন্তু সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি হচ্ছে ৩.৫ নিলাম। তো এখন হচ্ছে আমি এদিক থেকে আমার ৪.৫, এদিক থেকেও আমার ৪.৫ আছে। তো আমি এখন এটা রাউন্ড শেপ দিয়ে কেটে নেব, যদি প্রয়োজন পড়ে আমি পরে আরও একটু কেটে নেব, কিন্তু এখন আমি একটু কম করে কাটবো, ঠিক আছে? এই দেখেন এরকম একটা গোল অংশ, এই যে এরকম একটা গোল অংশ বের হবে, একদম গোল, ঠিক আছে? এই যে এরকম মাঝখান থেকে হচ্ছে এটা হবে। তো আমার যে একটা সাইড আমার খুলে নিতে হবে। তো এখন দেখেন আমি একটা অংশ এভাবে সরিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে করে দিলাম, দেখেন কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে? কী সুন্দর একটা ডিজাইন বের হয়ে গেছে। তো এটা আসলে রুমাল, যেহেতু রুমাল কাটিংও বলে, আবার অনেকে কোনা ফ্রক বলেই খুব সহজে চিনে ফেলে। এখন হচ্ছে আপনারা জয়েন্টটা কীভাবে করবেন, এই অংশটা আগে সেলাই করে আটকে নিতে হবে, আর এইগুলো একদম সোজা সেলাই, কোনো ঝামেলা নেই। আর এটা হচ্ছে আপনাকে এই সাইডটা আগে জয়েন্ট করে তারপর হচ্ছে দেন এটা লাগাতে হবে, ঠিক আছে? এই কারণে আপনি চাইলেও বেশি নিতে পারবেন না, বেশি নিতে গেলে আপনার প্রবলেম হবে। কোমর নিয়েছিলাম ৩০, আর এখানে কিন্তু আমি ২৮ নিয়ে কাটছি, ঠিক আছে? তার সাথে হয় ২৮, তো আমি ৩.৫ নিয়েছিলাম, যেহেতু আমি আট বাস করছি, তো সেই হিসাবে আমি ৩.৫ ইঞ্চি নিয়ে কারেন্টটা করছি। তো এটা যখন আমি লাগাতে যাবো তখন কিন্তু অটোমেটিক মানে বেড়ে বেড়ে এটা ঠিকঠাক মতো লেগে যাবে, কিন্তু আপনাকে আগেই এই যে বোর্ডের যে সেলাইটা, সেই সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন খুব সুন্দর, খুব সহজভাবে কিন্তু কোনা ফ্রকটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।